ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ সুনয়না। আজকে রেসিপি মেথির পরোটা। এই শীতকালে ফ্রেশ মেথি শাক দিয়ে তৈরি মেথির পরোটা যদি ব্রেকফাস্টে পাওয়া যায় তো দিনের শুরুটাই অন্যরকম হয়। তো আজ আমি সেই মেথির পরোটারই ভিডিও এনেছি। কোনো রকম ঝামেলায় না গিয়ে খুব সহজে ঝটপট কিভাবে বানানো যাবে আজকের এই ভিডিওতে আপনারা সেটা দেখবেন। তাহলে চলুন আজকের আমার এই মেথির পরোটার ভিডিও শুরু করি। মেথির পরোটা বানানোর জন্য মেন ইনগ্রেডিয়েন্ট হলো মেথি শাক। তো আমি এখানে একটা ব্রাঞ্চ, মেথি শাকের একটা ব্রাঞ্চ রেখেছি। তো আমি পুরোটাই এখানে পরোটার জন্য ইউজ করব না, শুধুমাত্র এই যে পাতার অংশগুলো আমি কেটে নিচ্ছি, এই পাতার অংশগুলো আমি পরোটা বানানোর জন্য ব্যবহার করব। আমি এখানে একটা ব্রাঞ্চ রেখেছি মেথি শাকের। তো আমি এইভাবে পাতার অংশগুলো কেটে নিচ্ছি। আর এখানে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র রেখেছি যাতে করে এটা ধুতে আমার সুবিধা হয়। তো সেই কারণে এই ছিদ্রযুক্ত পাত্র মধ্যেই আমি এটাকে বেছে রাখছি বা কেটে নিয়ে রাখছি। তো আমি পুরো মেথি শাকটা এইভাবে করে নেব, বাকি অংশগুলো আমি দেব না। তার কারণ মেথি শাকের এই যে বাদ বাকি অংশটা, এই অংশটা তেতো হয়ে থাকে, তো সেই কারণে আমি এই অংশটা পরোটা বানানোর ক্ষেত্রে ব্যবহার করব না। এখানে আমি রেখেছি এক কাপ পরিমাণ জল, একটা বড় পাত্র নিয়েছি, এটা নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল। আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ, আর এই লবণটাকে জলের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তারপরে এখানে এই যে মেথি শাকটাকে আমি ভালো করে জলের মধ্যে আগেই ধুয়ে রেখেছি, বেশ কয়েকবার ভালো করে ধুয়ে রেখেছি। তো সেই ধোয়া শাকটাকে আমি এই লবণ জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাতে আমি 10 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলে এর মধ্যে যেটুকু পরিমাণ তেতো থাকবে পুরো তেতো ভাবটাই দূর হয়ে যাবে। তো সেই কারণে আমি এখানে এটা করছি, এটা 10 মিনিট আমি জলের মধ্যে এইভাবে ভিজিয়ে রেখে দেব। পুরো শাকগুলো এইভাবে ডুবে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এটা ধোয়ার পরে আমি এটা করছি, 10 মিনিট এইভাবে শাকগুলোকে রেখে দেব। এখানে আমি আরও কিছু উপকরণ নিয়েছি, সেটা হলো তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি, একটুখানি সামান্য পরিমাণ 1 ইঞ্চি সাইজের আদা নিয়েছি। তো আমি এটা এই সমস্তগুলোকে একটু হামলদস্তি দিয়ে একটুখানি বেটে নিচ্ছি বা থেতো করে নিচ্ছি। এখানে আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি থেতো করে নিয়েছি। এবার আমি 10 মিনিট হয়ে গেছে, এই মেথি শাকগুলোকে ধীরে ধীরে জলের মধ্যে থেকে আমি উঠিয়ে নেব। তো এই মেথি শাকটাকেও আমি ঠিক একই রকমভাবে একটু থেতো করে নেব। আপনারা চাইলে পেস্ট বানিয়ে করতে পারেন, অথবা একদম মিহি করে কুচিয়েও আপনারা করতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে এইভাবে করলে টেস্টটা খুব ভালো হয়, তো আমি তাই এইভাবে করেছি। এখানে আমি ময়দাটা মাখবো, তো তার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা রেখেছি, আর এখানে 1/4 কাপ বেসন আমি ময়দার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জোয়ান, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। লবণের পরিমাণটা বুঝে দেবেন, কারণ মেথি যেহেতু লবণ জলের মধ্যে ছিল ওর মধ্যে অলরেডি কিছুটা লবণ চলে গেছে, তো লবণের পরিমাণটা কম দিতে হবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিনি, কারণ ওই মেথির তেতো ভাবটাকে ব্যালেন্স করবার জন্য আমি এটা দিয়ে দিলাম। তো এবার আমি যেটা করব, এই যে যে থেতো করে রেখেছিলাম যেগুলো মেথি শাক, লবণ, কাঁচা লঙ্কা, আদা, সমস্ত কিছুকে আমি জুসটা সমেত এই ময়দাটার মধ্যে দিয়ে দেব। তো প্রথমেই আমি জল দেব না, অল্প অল্প পরিমাণে এইভাবে দিয়ে আমি মেখে নেব। আমি এবার এটাকে মেশাতে থাকবো, প্রথমেই জল দিয়ে দেব না, প্রথমেই ময়দার সঙ্গেই শাকটা যে পরিমাণ জুস রয়েছে সবটাকে আগে ভালো করে মিশিয়ে নেব, তারপরে যদি জল লাগে অল্প অল্প পরিমাণে জল দেব। তো এখানে আমি একটা ডো বানিয়ে ফেলেছি। এবার আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিই। তেলটাকে আমি খুব ভালো করে এই ডোটার সঙ্গে মাখিয়ে দেব, তাহলে ডোটা সফট হয়ে থাকবে। তো সেই কারণে আমি এখানে তেলটা দিয়েছি, আর আমার হাত থেকে যেটুকু আটা রয়েছে সেটাও ছেড়ে যাবে। এটাকে আমি কিছুক্ষণ রেস্ট করানো আমার হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে। তো ডোটাকে আমি আবারও
একটু ভালো মতন মেখে নিচ্ছি। তারপরে নর্মালি যে সাইজের পরোটা হয় যেরকম ছোট ছোট সাইজ, তো সেই সাইজের আমি ছোট ছোট নেচি বা বল কেটে নেব থেকে। এবার আমি এখানে একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি, আর আমি এখানে কিছুটা পরিমাণ আটা দিয়েছি। আটাটা দিয়েই আমি পরোটাটা বেলে নেব। তো পরোটাটা যে গোল শেপই বেলতে হবে তার কোনো মানে নেই, আপনারা যেরকম পারবেন যেরকম শেপ আপনারা এটা দিতে চাইবেন তো সেই রকম শেপ আপনারা দেবেন, যতটা পাতলা করতে চাইবেন বা কিছু, তো আপনারা আপনাদের প্রয়োজন মতো পছন্দ মতো যেরকম হয় আপনারা পরোটা বেলে নেবেন। এখানে আমি একটা চাটু বসিয়ে রেখেছি, চাটুটা বেশ গরম হয়ে গেছে, থেকে ধোয়া বেরিয়ে আসছে। তো এবার আমি এখানে একটা পরোটা দিয়ে দিলাম। তো প্রথমে আমি দুপিট একটু ভালো করে নাড়াচাড়া করে সেকে নেব, প্রথমেই আমি তেল দিয়ে দেব না। তো কিছুক্ষণ হয়ে গেছে, পরোটাটা মোটামুটি একটা পিট হয়ে এসেছে, কিছু কিছু কালার এসেছে। এবার আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি এই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা ঘিয়ের বদলে সাদা তেলও ইউজ করতে পারেন, যেহেতু মেথির সঙ্গে ঘিটা খুব ভালো কম্বিনেশানে যায়, তো সেই কারণে আমি এখানে ঘি ইউজ করেছি। আপনারা চাইলে ঘি বা বাটার বা সাদা তেল, যেটাই আপনাদের পছন্দ, তো সেটা দিয়েই পরোটাগুলো ভেজে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। এইভাবে আমি বাকি সব পরোটাগুলো ভেজে নেব। আর এই পরোটার সঙ্গে আচার কিংবা দইয়ের সঙ্গে রায়তার সঙ্গে পরিবেশন করুন ব্রেকফাস্টে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক ভিডিও নিয়ে। নমস্কার।